হ্যালো বন্ধুরা, ম্যাক্সকোডের বিডিতে আবারও আপনাকে স্বাগতম। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাই সার্ভিস সেকশনটিকে কীভাবে আমরা ডাইনামিক করতে পারি সেই ব্যাপারটি। তো চলুন শুরু করি। তো আমাদের মাই সেকশনটিকে ডাইনামিক করার জন্য সর্বপ্রথম আমাদের ডাটাবেসে একটা টেবিল তৈরি করতে হবে, আমাদের সার্ভিস সেকশনের টেবিলের সার্ভিস সেকশনটির জন্য। তো আমরা আমাদের পিএসপি মাই অ্যাডমিনে আসি। আমাদের ডাটাবেস হচ্ছে ডিবি সাইবল পোর্টফোলিও, দেন এখানে আমরা একটা টেবিল তৈরি করব। দেখুন এখানে ক্রিয়েট টেবিল, এখানে নেম দিব আমরা হচ্ছে মাই TBL সার্ভিস, TBL আন্ডারস্কোর TBL সার্ভিস। ওকে, এর ফিল্ড কোয়েটি লাগবে আমাদের। দেখুন আমাদের ফিল্ড লাগবে হচ্ছে সার্ভিস, এটা হচ্ছে সাইট, সেকশন টাইটেল সেকশন টেক্স। ওকে, সেকশন টাইটেল সেকশন টেক্স একটা দুটা, দেন এগুলোতে প্রত্যেকটাতে দুটো করে, একটা হচ্ছে হেডিং একটা হচ্ছে টেক্সট, হেডিং টেক্সট, হেডিং টেক্সট। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা আমাদের সেকশন লাগবে। ওকে, আটটা ফিল্ড নেম লাগবে, এবং অ্যাক্টিভ মানে অ্যাকশন পর্যায়ের জন্য, অ্যাক্টিভের জন্য আমাদের একটা লাগে, বরাবরই যেটা আমাদের লিখে আসতেছে ওটা আমরা এবারেই নিয়ে নেবো একসাথে। তাহলে সেক্ষেত্রে আমাদের নয়টা লাগবে। তো আমি এখানে টেবিল নেম দিলাম টেবিল সার্ভিস, এবং এখানে কলাম নেম দিলাম হচ্ছে নাইন, দেন দিয়ে দিলাম গো। আমি তাহলে প্রথম সেকশনটির নেম দিব, প্রথম যে ফিল্ডের নেম সেটি হচ্ছে আমাদের সেকশন টাইটেল, সেকশন আন্ডার স্কোর সেকশন টাইটেল। দেন এটা আমরা, সরি, প্রথমটি আমাদের ইন্ডেক্স হবে, সরি আইডি হবে, আইডি ইন্টিজার, এবং এটা হবে অটো ইনক্রিমেন্ট। আইডি প্রত্যেকটা টেবিলের মধ্যেই একটা আইডি থাকতেই হবে, না হলে আসলে হবে না, নাহলে আমরা কী করতে পারবো না, পরবর্তীতে আমরা আইটেমগুলো নিয়ে কাজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের আইডির জন্য একটা যেহেতু লাগলো, তাহলে আমাদের অ্যাকশনের জন্য আরেকটা ফিল্ড এখন অতিরিক্ত নিতে হইতো, অর্থাৎ দশটা নিতে হইতো, যেহেতু আমরা পূর্বে আইডিকে হিসাব করিনি। তো এরপর আসতেছে সেকশন টাইটেল, দেন এটাকে আমরা নেবো ভার ক্যারেক্টার, একে দেবো আমরা 255, সরি 55। দেন সেকশন টাইটেল পরে আসতেছে আমাদের সেকশন টেক্সট, এটাকে আমি দিয়ে দিলাম সেকশন আন্ডার স্কোর সেকশন টেক্সট। বলতে বোঝাচ্ছি এই যে সেকশন টাইটেল, এবং এই যে সেকশনের টাইটেলের পরেই যে টেক্সটটি থাকবে সেটি সেকশন টেক্সট, এটাকে দিলাম আমি টেক্সট, এর লেন্থ দিব না, টেক্সট হইলে দেন দিতে হয় না। সেকশন টেক্সট গেল, তারপর আসতেছে সেকশন মাই সার্ভিস সেকশনের হেডিং ওয়ান, হেডিং ওয়ান, হেডিং ওয়ান টেক্সট, হেডিং ওয়ান, হেডিং ওয়ান টেক্সট, হেডিং টু, হেডিং টু টেক্সট, হেডিং থ্রি, হেডিং থ্রি টেক্সট। ওকে, এইভাবে দেবো আমরা হেডিং ওয়ান, দেন আসতেছে হেডিং, এখানে দেবো আমি ওয়ান, প্রথমটা হবে হেডিং ওয়ান, এটা হবে আমার পার ক্যারেক্টার 255। দেন এভাসে দেবো আমি হেডিং ওয়ান টেক্সট, হেডিং ওয়ান, হেডিং ওয়ান টেক্সট, এটা দিচ্ছি আমি টেক্সট, লেন্থ নাই। এরপরে আসতেছে হেডিং টু, এসিএ ডবল টি জি, হেডিং টু। ওকে, এখানে দিলাম আমি হেডিং টু, হেডিং টুর দিলাম আমি ভার ক্যারেক্টার 255, দেন হেডিং টু টেক্সট ইজ টু আন্ডার স্কোর টেক্সট ইজ টু টেক্সট, এর দিলাম আমি টেক্সট, লেন্থ নেই। এরপরে আছে আমাদের হেডিং থ্রি, এই যে দেখুন হেডিং থ্রি, হেডিং থ্রি টেক্সট। তো এসি এ ডবল ডি আই এন জি, হেডিং থ্রি, এটা দেবো আমি ভার ক্যারেক্টার 255, দেন আসতেছে এখানে হেডিং থ্রি আন্ডার স্কোর টেক্সট। ওকে, হেডিং ওয়ান, হেডিং ওয়ান টেক্সট, হেডিং টু, হেডিং টু টেক্সট, হেডিং থ্রি, হেডিং থ্রি টেক্সট, আর প্রথমে আছে আইডি, সেকশন টাইটেল, সেকশন টেক্সট। ওকে, ডান। তো এখানে আমরা আইটেম থাকবে না, এখানে হবে টেক্সট, হেডিং থ্রি টেক্সট। ওকে, দেন আমাদের অলোকে আইডিকে তো আমরা প্রাইমারি অটো ইনক্রিমেন্ট রেখেছি। ওকে, দেন আমরা এটাকে করে দেবো সেভ, আমাদের টেবিলটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখন আমাদের এখানে কাজ করতে হবে। তো সর্বপ্রথম আমাদের কি, আমাদের এখানে মাই পোর্টফোলিও, আমরা এই লোগো টেক্সট করলাম, তারপর হচ্ছে টাইটেল ডিসক্রিপশন, অ্যাবাউট মি, মাই স্কিল করলাম, এখন হচ্ছে আমাদের মাই সার্ভিস, মাই পোর্টফোলিও এখন এই না, মাই সার্ভিস, এখানে হবে মাই সার্ভিস। তো আমরা এটা পরিবর্তন করি, এটা পরিবর্তন করার জন্য আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে যেতে হবে। আমি আমার প্রজেক্ট ডিরেক্টরিতে যাচ্ছি, এসটিডকের ভিতরে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, দেন অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আমার যে ইন্ডেক্স ফাইলটি রয়েছে,
index file tite amar muloto ei link up gulo royeche my portfolio ekhane hobe amar my service first of all ta ami ekhan theke ei je my service etike copy kore ekhane diye dilam my service okay then add new list portfolio jaygay je service add new te click korle ekta notun page ashbe shekhane amra add notun kore add korar jonno ekta অপশন পাবো মাই স্কিলের মত করে তো এড নিউ মাই স্কিল থেকে আমরা কোডগুলো কপি করব এড নিউ মাই স্কিল কই গেল এড নিউ মাই স্কিল এখানে কিন্তু অনেক পেজ তৈরি হবে আসলে হতাশ হওয়ার কিছুই নেই আপনি যদি আমার সরি এটা অ্যাকটিভ হয়ে গেছে অ্যাকটিভ মাই স্কিল এড নিউ মাই স্কিল হবে আপনি যদি আমার মানে ক্লাসগুলো দেখে আসেন প্রথম থেকে হ্যাঁ তাহলে আসলে এই পেজগুলো কিভাবে হইছে আপনি নিজে জানবেন এবং কখনোই আপনাকে হতাশ লাগবে না ঠিক আছে এবং সবগুলো কোড আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং সবগুলো অ্যারেঞ্জমেন্ট করা দেখছেন কত সুন্দরভাবে আমি অ্যারেঞ্জমেন্ট করে দেখিয়েছি আপনাদের তো এখানে না বুঝার আসলে কিছুই নেই যেটা মেইন কথা আর কি দেন এখানে আমার একটা নতুন পেজ তৈরি হবে সেই পেজটার নাম দিতে হবে আমাদেরকে অ্যাড নিউ সার্ভিস এবং এর ফাইলটি সেভ এস করব আমি অ্যাড নিউ সার্ভিস সার্ভিস ডট পিএসপি দেন আমি সেভ দিয়ে নিচ্ছি ওকে আমি এখানে পেস্ট করে দিলাম সেভ দিয়ে নিলাম দেন এই জায়গায় এখন আমার যে পরিবর্তনগুলো করতে হবে সেই পরিবর্তনগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথম অবস্থায় আমাদের কি সেকশন টাইটেল এখানে আমি লিখে দিলাম এসএসসি সেকশন টাইটেল আর এই অ্যাড নিউ সার্ভিস পেজটি কখন আসবে যখন আমরা এই মাই সার্ভিসের অ্যাড নিউতে ক্লিক করব অ্যাড নিউ সরি এই যে সার্ভিস অ্যাড নিউ এখানে হ্যাশ তুলে দিয়ে আমরা এখানে করে দেবো এই যে পেজটি দরকার অ্যাড নিউ সার্ভিস ডট পিএসপি এই ডবল ডি অ্যাড আন্ডার স্কোর সরি অ্যাড নিউ আন্ডার স্কোর অ্যাড নিউ আন্ডার স্কোর এসইআর ভিআই সি ডট পিএসপি ওকে অ্যাড নিউতে ক্লিক করলে এই পেজের মধ্যে যাবে এই যে এই পেজটা যেটা আমরা তৈরি করলাম এখনই এই পেজটা দেখে দেখে আমি কিন্তু লিখে দিলাম এবং এই পেজে গিয়ে আমাদের একটা ফর্ম পাবে এই ফর্মের ভিতরে আমাদের যেটা থাকবে সেকশন টাইটেল দেওয়ার অপশন থাকবে প্রথম অবস্থায় যে সেকশন টাইটেল ইন্টারভিউর সেকশন টাইটেল নেম তারপরে থাকতেছে হেডিং ওয়ান এবং পরে থাকবে আমাদের হেডিং ওয়ান টেক্সট আমি এখান থেকে এটা তুলে দিচ্ছি যেহেতু এখানে টেক্সট দেওয়ার অপশনটি আছে না সেকশন টাইটেল টেক্সট আছে প্রথমে এটাকে কপি করলাম তাহলে আমাদের সেকশন টাইটেলের পরে থাকবে হচ্ছে সেকশন টাইটেল টেক্সট এই যে প্রথমে আছে সেকশন টাইটেল নামে সেকশন টাইটেল এবং সেকশন টাইটেল টেক্সট এই জন্য কী করলাম প্রথমে সেকশন টাইটেল তারপর আছে সেকশন টাইটেল টেক্সট এখানে দেখব সেকশন টাইটেল সেকশন টেক্সট ওকে সেকশন টেক্সট এটা সাইড টাইটেল রাখতেছি না আর এখন রাখবো সেকশন টাইটেল এটা নিজের ইচ্ছা মতো নাম দেওয়া যায় ওকে দেন এটা গেল তারপর আছে হেডিং ওয়ান টেক্সট হেডিং ওয়ান টেক্সট ইজ ওয়ান আন্ডার স্কোর টেক্সট হেডিং ওয়ান তারপরে আস্তে আস্তে হেডিং অনুরূপভাবে যেহেতু আমাদের কপি হবে পেপারগুলো তাহলে আমি আগের কোডগুলো ডিলিট করে দিচ্ছি এবং এই কোডটাকে বারবার কপি করতেছি এই পর্যন্ত জাস্ট শুধু এখানে ওয়ান টুর পরিবর্তন করে দেব এক দুই তাহলে এখানে গেলো ওয়ান এটা হবে টু এটা হবে টু টেক্সট এবং এখানে হবে হেডিং টু হেডিং টু টেক্সট তারপর আস্তে আস্তে হেডিং থ্রি এখানে হবে হেডিং থ্রি এখানে হবে হেডিং থ্রি টেক্সট হেডিং থ্রি টেক্সট এই তিনটেই তো তাই না দেন আস্তে আস্তে আমাদের সাবমিট বাটন ওকে আশা করবো আমার এই ফর্মটি হয়ে গেছে আমি সেভ দিয়ে নিলাম এখন যদি আমি একটু দেখে আসি যে আমার ফর্মটি ঠিকমতো হয়েছে কিনা আমি একটু রিলোড দিলাম এবং হচ্ছে অ্যাড নিউতে সরি এটাতে তো না মাই সার্ভিসের অ্যাড নিউতে ক্লিক করলাম এই যে দেখুন আমাদের যে ইয়েটি ফর্মটি চলে এসেছে এবং সাবমিট বাটনটি খুব সুন্দরভাবে এসেছে সেকশন টাইটেল টেক্সট মানে সেকশন টেক্সট হেডিং ওয়ান টেক্সট হেডিং টু টেক্সট হেডিং থ্রি টেক্সট ওকে এখন আমরা এগুলো পূরণ করে যখন আমরা সাবমিটে ক্লিক করবো তখন আমাদের এখানে সাবমিট হবে এই কাজগুলো করার জন্য আমাদের পরবর্তী কোডটিকে কপি করতে হবে মানে সরি কাজ করতে হবে সাইড টাইটেল রাখতেছি না আমরা এখানে রাখতেছি সেকশন টাইটেল ভেরিয়েবল নেম এবং এই পোস্ট মেথডের মাধ্যমে আমরা কী করবো
আমাদের যে ফিল্ড নেমগুলো দেওয়া ছিল সেগুলো দেবো। সেকশন টাইটেল ফিল্ড নেম প্রথমে আমি নিলাম, দিয়ে দিলাম সেকশন টাইটেল। এরপরে আছে হেডিং ওয়ান, না সরি সেকশন টাইটেল টেক্সট, সেকশন টাইটেল টেক্সট, সেকশন টাইটেল টেক্সট, সেকশন টাইটেল টেক্সট, ওটাকেই ভেরিয়েবল বানাচ্ছি এবং ওই ফিল্ড নেমটাকেই আর কি মূলত ইয়ে করতেছি। তারপর আছে হেডিং ওয়ান, এটাকে হেডিং ওয়ান দিয়ে দিলাম ফিল্ড নেম এবং হচ্ছে এটাকেই ভেরিয়েবল বানাইলাম কাজের দ্রুততার জন্য আর কি। হেডিং ওয়ান টেক্সট, হেডিং ওয়ান টেক্সট, হেডিং ওয়ান টেক্সট। এরপর আছে হেডিং টু, হেডিং টু, হেডিং টু, হেডিং টু, দেন হেডিং টু টেক্সট। আমি নামাজের জন্য একটু অফ করি রেকর্ডটা, একটু পর আবার স্টার্ট করতেছে। ওকে, হেডিং টু দিয়ে দিলাম, এবার হেডিং টু টেক্সট। এই যে হেডিং টু টেক্সট, হেডিং টু টেক্সট, হেডিং টু টেক্সট। এরপরে আসতেছে হেডিং থ্রি, হেডিং থ্রি, হেডিং থ্রি, দেন হেডিং থ্রি টেক্সট, হেডিং থ্রি টেক্সট, হেডিং থ্রি টেক্সট। তাহলে কী গেল, সেকশন টাইটেল, সেকশন টেক্সট, হেডিং ওয়ান, হেডিং ওয়ান টেক্সট, হেডিং টু, হেডিং টু টেক্সট, হেডিং থ্রি, হেডিং থ্রি টেক্সট। ওকে ফাইন, দেন সেভ করে নিলাম। এখন আমার এসকিউএলে যে কোয়েরিটি লিখব, ইনসার্ট ইন টু টিবিএল মাই এসকিউএল হবে না, এখন হবে আমাদের টিবিএল মাই সার্ভিস, সরি টিবিএল সার্ভিস, আমরা যেহেতু মাই অ্যাড করিনি, টিবিএল সার্ভিস। এবং টিবিএল সার্ভিসের যে ফিল্ড নেমগুলো আছে সেই ফিল্ড নেমগুলোতে বলে দিতে হবে যে ইনসার্ট ইন টু, কোথায় ইন টু, কোথায় ইনসার্ট করবে, যে আমাদের টিবিএল সার্ভিস নামের যে ফিল টেবিলটি রয়েছে তার যে আমাদের ইয়েগুলো রয়েছে ফিল্ড নেমগুলো। আইডি তো আমাদের করা লাগবে না, কারণ আইডি অটো ইনক্রিমেন্ট হবে। সেক্ষেত্রে সেকশন টাইটেল, ফিল্ড নেম, তারপর আছে সেকশন টেক্সট, এই যে ফিল্ড নেমগুলো আমি দিয়ে দিচ্ছি, একবারে কপি করে নিয়ে আসছিলাম আমি। দেন হেডিং ওয়ান, হেডিং ওয়ান টেক্সট, সরি হেডিং ওয়ান, তারপর আছে হেডিং ওয়ান টেক্সট, তারপর আছে হেডিং টু, হেডিং টু, হেডিং টু টেক্সট, হেডিং টু টেক্সট, হেডিং থ্রি, দেন হেডিং থ্রি টেক্সট। মানে ফিল্ড নেমগুলো বলে দিলাম আমি। তাহলে দেখি, ইনসার্ট ইন টু টিবিএল সার্ভিস, টিবিএল সার্ভিসে সেকশন টাইটেল, সেকশন টেক্সট, হেডিং ওয়ান, হেডিং ওয়ান টেক্সট, হেডিং টু, হেডিং টু টেক্সট, হেডিং থ্রি, হেডিং থ্রি টেক্সট। ওকে, আমরা এগুলো টেবিল, আমাদের যে টেবিলে যে ফিল্ড নেমগুলো সব সবগুলো হুবহু আমরা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। দেন এদের ভ্যালু কী কী হবে, ভ্যালু হবে এই যে ভেরিয়েবলগুলোতে রয়েছে ভ্যালুগুলো, অর্থাৎ এই যে ফর্ম থেকে আমাদের ভ্যালুগুলো পোস্ট মেথডের মাধ্যমে এই ভেরিয়েবলে চলে এসেছে। এই ভেরিয়েবলগুলো এখন বলে দেবো যে সেকশন টাইটেল হবে এটা, তারপর এই সেকশন টেক্সটের ভ্যালু হবে এটা, দেন হেডিং ওয়ানের ভ্যালু হবে এটা, হেডিং ওয়ান টেক্সটের ভ্যালু হবে এটা, হেডিং টু এর ভ্যালু এটা, এবং হেডিং টু টেক্সট এর ভ্যালু এটা, দেন হেডিং থ্রি এর ভ্যালু এটা, এবং হেডিং থ্রি এর টেক্সট হচ্ছে আমাদের এটা। সরি আমি একটু দেখে নিই, সেকশন টাইটেল, সেকশন টেক্সট, হেডিং ওয়ান, এখান থেকে হেডিং ওয়ান মিসিং হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে এটা তুলে দিলাম এবং হচ্ছে এখানে হেডিং ওয়ান দিয়ে নেব আমি, এটাকে কপি করলাম। এই যে হেডিং, হেডিং ওয়ান, হেডিং ওয়ান, সরি এই হেডিং ওয়ানকে আমি দিয়ে দিলাম এখানে হেডিং ওয়ান। তাহলে এখন দেখুন, সেকশন টাইটেল, সেকশন টাইটেল, সেকশন টেক্সট, সেকশন টেক্সট, হেডিং ওয়ান, হেডিং ওয়ান, হেডিং ওয়ান টেক্সট, হেডিং ওয়ান টেক্সট, হেডিং টু, হেডিং টু, হেডিং টু টেক্সট, হেডিং টু টেক্সট, হেডিং থ্রি, হেডিং থ্রি টেক্সট। ওকে ফাইন, তাহলে আমাদের ইনসার্ট হয়ে গেলো এবং কোয়েরি এখানে বলে দিল যে যদি ঠিকমতো হয়, ইফ কন্ডিশন চেক করে নিল, তাহলে এখানে চলে যাবে মাই স্কিল লিস্ট, না মাই স্কিল এখন হবে, সরি এল আই এস টি লিস্ট, আমাদের হবে মাই সার্ভিস, সার্ভিস লিস্ট। ওকে সেভ করলাম। তো সার্ভিস লিস্টের জন্য আমাদের একটা পেজ তৈরি করে নিতে হবে এবং এই পেজটাকে আমাদের সেভ করতে হবে সার্ভিস আন্ডারস্কোর
list list dot php এখানে টাইপ চেঞ্জ না করলেও পারবেন ওকে প্রবলেম নাই আমি সেভ দিয়ে দিলাম এখন এখানে জাস্ট একটা সিম্পলি আপাতত আমি মেসেজ দিলাম যে ইনসার্ট সাকসেসফুল ইনসার্ট সাকসেসফুল ওকে যে অ্যাড নিউ সার্ভিস এখানে সাবমিট বাটনে যদি ক্লিক করি দেন আমার এই কাজগুলো হয়ে যাবে বা আমার ডাটাবেজে আমার ইনসার্ট হবে এবং ইনসার্ট যদি ঠিকভাবে হয় তাহলে সার্ভিস লিস্টে যাবে এবং একটা সার্ভিস লিস্টের নামটা কিন্তু দেখে নেবেন 100% যেন ঠিকভাবে হয় এস ই আর ভি আই সি আন্ডারস্কোর লিস্ট ডট পিএসপি এবং এখানে একটা সিম্পলি মেসেজ দিবে তো আমরা দেখি আসি আমাদের ইনসার্ট ঠিকমতো হচ্ছে কিনা আমি দেখি একটু রেকর্ড হচ্ছে কিনা ওকে ফাইন হচ্ছে আমি আসলাম এখানে একবার ব্যাক করলাম ডাটা এইতে আসলাম মাই সার্ভিসের অ্যাড নিউতে ক্লিক করলাম ফর্মটি পেলাম এখন ফর্মটিতে আমি যদি এখানে এখানে নিউ স্কিল হবে না এখানে আমি চেঞ্জ করে দিই নেমটি অ্যাড নিউ সার্ভিস এখন হবে এস ই আর ভি আই সি সার্ভিস সেভ দিলাম এবং রিলোড দিলে আমি এটা এখন পাবো অ্যাড নিউ সার্ভিস ওকে সার্ভিস সার্ভিস নেম দিচ্ছি মাই সার্ভিস সেকশন দেন এই টেক্সট দিচ্ছি আমি এখান থেকেই নিয়ে আসি এই টেক্সটটিকেই রাখলাম আপাতত হ্যাঁ মাই সার্ভিসের টেক্সট রাখলাম এটা তারপর হেডিং ওয়ান রাখলাম আমি এটাই কপি করি হার্ডওয়্যার না এবার হেডিং ওয়ার ওয়ানে দিই আমি সফটওয়্যার ওকে মানে ওলট পলট করে দিই একটু এলে পরবর্তীতে যখন আমরা ডিসপ্লে করব তখন কিন্তু বুঝতে পারবেন না এবং হচ্ছে হেডিং ওয়ানে টেক্সট দিলাম এটা হেডিং টু এ দিলাম হেডিং ওয়ান হার্ডওয়্যার মানে আমি লিখতেছি না আমি জাস্ট এই আগের ডামি টেক্সটগুলো আমি কপি করে পেস্ট করে দিচ্ছি আছে দ্রুততার জন্য আর কি হেডিং থ্রিতে দিচ্ছি আমি প্রোগ্রামিং এটাই থাকলো নো প্রবলেম হেডিং থ্রিতে প্রোগ্রামিং থাকলো হার্ডওয়্যার হেডিং টু টেক্সট আমরা কপি করে নিই হেডিং টু টেক্সট হেডিং টু টেক্সট দিয়ে দিলাম হ্যাঁ করেছি একবার ডাবল হয়ে গেছে হ্যাঁ আসলে এই ফিল্ডগুলো ছোট হওয়ার কারণে বোঝা যাচ্ছে না প্রোগ্রামিং দেন হেডিং থ্রির জন্য টেক্সট আমরা ওইটাই দিলাম দেখুন আমাদের ফিল্ডটা ফর্মটা ফিল আপ করা শেষ এখন যদি আমরা সাবমিটে দিই তাহলে আমাদের ডাটাবেজে নতুন ভ্যালু আসার কথা এখন কিন্তু কোনো ভ্যালু নেই হ্যাঁ এবং এখানে আমাদের ডামি টেক্সটগুলি শো করতেছে তো আমরা প্রথমে কী করবো ডাটাবেজে ইনসার্ট করবো তো ইনসার্ট করার জন্য আমরা প্রয়োজনীয় কোডগুলো লিখেছি হ্যাঁ লিখেছি এখন যদি সাবমিট করি তাহলে হয়ে যাওয়ার কথা দেখি সাবমিট করি কী হয় দেখুন ইনসার্ট সাকসেসফুল দেখাচ্ছে মানে আমরা সাকসেসফুলি ইনসার্ট করতে পেরেছি তো ডাটাবেজটা রিলোড করে দেখি আসি এখন ইনসার্ট হয়েছে কিনা দেখুন আমাদের এখানে ইনসার্ট হয়েছে তো এখন কী হবে এখন কাজ হলো আমাদের ডাটাবেজ থেকে তুলে নিয়ে এসে আমাদের এই জায়গায় ডিসপ্লে করা মানে সার্ভিস সেকশনে তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ডিরেক্টরি ইন্ডেক্স তো প্রজেক্ট ডিরেক্টরি ইন্ডেক্সটি আমি ওপেন করে নিচ্ছি আমি একবার ব্যাক করলাম প্রজেক্ট ডিরেক্টরি ইন্ডেক্স ফাইলটি ওপেন করে নিচ্ছি এবং আমাদের যে সার্ভিস সেকশনটি রয়েছে সেই সার্ভিস সেকশনে যাচ্ছি এই যে আমাদের সেই সার্ভিস সেকশন এখানে আমাদের পিএসপি কোড করতে হবে তো পিএসপি কোড করার জন্য আমি এখানে গ্যাপ দিয়ে নিচ্ছি এবং পিএসপি কোড যেটুকু কপি করা যাবে আমি সেটা কপি করলাম এবং নিয়ে এসে এখানে পেস্ট করলাম পেস্ট করার পর এখানে আমি সিলেক্ট অল ফ্রম টিবিএল মাই স্কিল হবে না এখন হবে আমাদের এই যে আমাদের যে টেবিল নেমটি এর আগে কপি করছিলাম টিবিএল সার্ভিস আশা করব আপনারা বুঝতে পারবেন এখন অর্থাৎ আমরা সার্ভিস সেকশন থেকে সব কিছু কপি করতে হয় আর অ্যাক্টিভিটি এটা আমাদের এখন পর্যন্ত কাজে আমরা করিনি তার জন্য এটা আমি আপাতত তুলে দিলাম সার্ভিস সেকশন থেকে সব কিছু কপি করবে সরি সিলেক্ট করবে কুয়েরি চালাবে দেন ইফ যদি না হয় তাহলে এখানে ডাজ নট ওয়ার্ক এরর দেখাবে আর যদি হয় তাহলে এখানে আসবে মাইস্কেল ফেস এরে ফাংশনের মাধ্যমে ডাটা একটা এরে ভেরিয়েবল ধরবে দেন এই ডাটা ভেরিয়েবলকে ধরে আমরা এখানে ভেরিয়েবলগুলো ভ্যালুগুলো ডিসপ্লে করবো এই কোডটুকুর মাধ্যমে পিএসপি থেকে এই কোড এই কোডটির মাধ্যমে তো এখানে মাই সার্ভিস সেকশনে আমরা টেক্সটটা ডামি টেক্সটটা তুলে দিয়ে এখানে পেস্ট করব এবং এখানে আমরা কী করব প্রথম আমাদের যে ভ্যালুটি রয়েছে সেটি হচ্ছে আমাদের এই যে ডাটাবেস থেকে আমরা দেখে এসেছি সেই ফিল্ড নেমটি হচ্ছে সেকশন টাইটেল ওকে তো আমরা এটাকে পুরোটাকে কপি করতেছি এগুলো যেহেতু আমার লাগবে আমি এটাকে এখানে রেখে দিলাম
দিয়ে আমি নিচে আসলাম এবং হচ্ছে এই পিএসপি কোডটুকুকে আমি প্রত্যেকটা টেক্সটের জায়গায় আগে রিপ্লেস করি, দেন আমি আমার ফিল্ড নেমগুলো পরিবর্তন করব। ওকে, আশা করব বুঝতে পারতেছেন আমি কি করতেছি আসলে, যেহেতু আপনি আমার কোর্সগুলো আগে থেকে দেখে আসতেছেন তাহলে আমার কোডের ধারাটা আপনারা বুঝতে পারবেন। এক একজনের কোডের ধারা এক এক রকম, হ্যাঁ একই কাজ বিভিন্ন জন বিভিন্নভাবে করে, আমি আমার মতো করতেছি, আমার মতো বোঝানোর চেষ্টা করতেছি এবং সহজ যেটা সবচেয়ে সহজ উপায় সেটাই আমি দেখাচ্ছি। তো এখানে আমি কি করলাম, পিএসপি কোডটুকু নিলাম এবং হচ্ছে ফিল্ড নামগুলো মাসবি চেঞ্জ হবে। এই ডাটা হচ্ছে আমাদের এই যে মাইস্কুল ফেস অ্যারের মাধ্যমে যে আমরা ডাটা অ্যারে ভেরিয়েবলটা তৈরি করলাম সেটা, এবং অ্যারের ইন্ডেক্স কোনগুলো হবে, অ্যারের ইন্ডেক্সগুলো হবে আমাদের যে এই যে ফিল্ডের নেমগুলো রয়েছে সেগুলো। তো ফিল্ডের নেমগুলো আমরা বারবার এইভাবে কপি না করে সম্পূর্ণগুলো একবার এখানে কপি করে নিয়ে আসলাম এবং এখানে হচ্ছে আমরা কি করব, জাস্ট এই যে কপি করলাম এবং এখানে জাস্ট খালি চেঞ্জ করে দিলাম যে প্রথম অবস্থায় সেকশন টাইটেল আমাদের এই হবে, ডিসপ্লে হবে সেকশন টাইটেল আসলো, পরের বারে সেকশন টেক্সট, পরের বারে সেকশন টেক্সট আসলো, পরের বারে হেডিং ওয়ান, এই পরের বারে হেডিং ওয়ান দিয়ে দিলাম, পরের বারে হেডিং ওয়ান টেক্সট, হেডিং ওয়ান টেক্সট দিয়ে দিলাম, হেডিং টু, হেডিং টু, হেডিং টু টেক্সট, হেডিং টু টেক্সট দিয়ে দিলাম, দেন হেডিং থ্রি, হেডিং থ্রিকে এখানে দিয়ে দিলাম, দেন হেডিং থ্রি টেক্সট, এই হেডিং থ্রি টেক্সট আমরা দিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। এখন আর আমাদের এটা প্রয়োজন হচ্ছে না, আমরা এটা ডিলিট করে দিলাম, দেন আমি সেভ দিয়ে দিলাম। এখন এখানে চলে আসলাম, আমাদের কাজ আশা করব যে শেষ হয়ে গেছে। ওকে, আমরা যদি এখন একটু রিলোড দিয়ে আসি দেখব যে আমরা যে ভ্যালুগুলো ইনসার্ট করেছি, দেখুন এখানে আমার যে ডাটাবেজের ভ্যালুটি রয়েছে, আমরা কিন্তু ডাটাবেজের ভ্যালুটিকে এই জায়গায় ডিসপ্লে করার জন্য প্রয়োজনীয় কোডটুকু কিন্তু আমরা লিখে ফেলেছি। তো এখন পর্যন্ত আমরা এই ইন্ডেক্স ফাইলটিকে রিলোড দিইনি, যার কারণে এগুলো কিন্তু ডামি টেক্সটগুলোই রয়েছে, কিন্তু ডামি টেক্সটগুলো যে রয়েছে এটা বুঝতে পারবেন। এখানে দেখুন ডামি টেক্সট মাই সার্ভিস শুধু লেখা আছে, মাই সার্ভিস, আর এখানে কিন্তু লেখা আছে মাই সার্ভিস সেকশন। সো সেক্ষেত্রে আমি যদি এখানে রিলোড দিই তাহলে কিন্তু মাই সার্ভিস সেকশন কথাটি আপনি দেখতে পারবেন। তো আমাদের ডাটাবেজে মাই সার্ভিস সেকশন এবং লোড ইম্পাস, প্রথমে আসে সফটওয়্যার, তারপরে আসে হার্ডওয়্যার। এখানে দেখবেন প্রথমে হার্ডওয়্যার, প্রথমে তারপরে সফটওয়্যার। তো আমাদের কী হবে, সফটওয়্যার প্রথমে আসার কথা। তো আমরা রিলোড দিই, দেখি ডাটাবেজের এই ভ্যালুগুলো আমাদের এই জায়গায় শো হচ্ছে কিনা। রিলোড দিলাম, দেখুন এই যে দেখুন মাই সার্ভিস সেকশন কত সুন্দরভাবে চলে এসেছে। তার মানে আমাদের যে ইয়েটা করলাম, কাজটা করলাম আমরা, যে প্রথমে আমরা ডাটাবেজে ইনসার্ট করলাম এবং এই ইনসার্ট ভ্যালুগুলোকে আমরা তুলে নিয়ে এসে আমাদের আমাদের প্রজেক্ট ফাইলের মধ্যে ডিসপ্লে করতে পারলাম। তো আমাদের কাজটি কিন্তু সফলভাবে হয়ে গেল। তো আশা করব ব্যাপারগুলো খুব সহজভাবে বুঝতে পারতেছেন, আপনারা বারবার ট্রাই করবেন, না বুঝতে পারলে অবশ্যই ক্লাসটি আপনারা পজ করে দেখবেন কিন্তু কেটে দেখবেন না। আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের জন্য এটা একটা আলাদা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর কারো যদি মনে হয় যে কোডগুলো আপনাদের প্রয়োজন হবে তাহলে কমেন্টে আমাকে জানাবেন, আমি কোডগুলো দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু তার আগে আপনাকে ট্রাই করতে হবে, হ্যাঁ ট্রাই না করে কিন্তু অযথা চাইলে হবে না, কারণ আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করি। তো পরবর্তীতে আমরা দেখব যে আসলে আমাদের যে এই যে আমরা সেকশনটির কাজটা করলাম আমাদের ডাটাবেজে, মানে অ্যাডমিন প্যানেল থেকে, আমরা এরপরে কীভাবে সার্ভিস লিস্ট করতে পারি, লিস্ট থেকে এডিট ডিলিট এবং হচ্ছে আইকন কীভাবে ইউজ করতে পারি এবং আইকনগুলোকে আরও মডিফাই কীভাবে করতে পারি সেই ব্যাপারগুলো দেখব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।